এসএল। হাই রে হাই, পিএসএল এর সুযোগ পেয়ে প্রথম ম্যাচে বল হাতে বোলিং তাণ্ডব দেখিয়ে অবাক করলেন বিশ্বকে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বিপিএল এর সুযোগ না পেলেও সুযোগ পেয়েছেন পাকিস্তান সুপার লীগ পিএসএল এ। আর এই পিএসএল এর সুযোগ পেয়ে ব্যাট হাতে নয় বল হাতে বোলিং তাণ্ডব দেখিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন সাব্বির রহমান। দর্শক, এদিন টসে জিতে ব্যাটিং করে পেশওয়ার জালমি 169 রানের টার্গেট দেন। এদিন ব্যাটিংয়ে তেমন ভালো সুবিধা করতে পারেনি সাব্বির, মাত্র 6 বল খেলে 4 রান করে সাজঘরে ফিরেন। কিন্তু দর্শক, ব্যাটিংয়ে না পারলেও বোলিংয়ে কিন্তু বাজিমাত করেছেন সাব্বির। তো দর্শক, সাব্বির রহমানের পিএসএল এ এমন বোলিং তাণ্ডব আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।